দ্বাদশ শ্রেণীর কে বাঁচে এই গল্পের পরবর্তী অংশের আলোচনায় সকল ছাত্রকে স্বাগত জানাচ্ছি। আমরা গতকাল যেখানে লাইন ধরে পড়া শেষ করেছিলাম, তারপর থেকে আজকের অধ্যায়ন আমরা শুরু করছি। পাশের কুঠুরি থেকে, কুঠুরি বলতে হচ্ছে কক্ষ, ছোট কক্ষকে বলে কুঠুরি, নিখিল যখন খবর নিতে এলো, অর্থাৎ পাশের ছোট কক্ষ থেকে নিখিল যখন মৃত্যুঞ্জয়ের খবর নিতে এলো, এই লাইন দিয়ে পরীক্ষায় প্রশ্নটা থাকবে যে নিখিল যখন খবর নিতে এলো, নিখিল এসে কি দেখল? উত্তরটা পরের লাইনগুলিতে বলা আছে, আমি একটু পড়ে দিই, তারপরে উত্তরটাকে সাজিয়ে দিচ্ছি। কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে। তাহলে নিখিল দেখতে পেল যে কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে, গ্লাসটা খালি করে, মানে জল পান শেষ করে নামিয়ে রেখে, মানে খালি গ্লাস নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে যে নিখিল যখন খবর নিতে এলো, নিখিল এসে কি দেখল, তার উত্তরটা হবে পাশের কুঠরি থেকে নিখিল এসে দেখল মৃত্যুঞ্জয় কলঘর থেকে ফিরে কাচের গ্লাসে জল পান করছে, জল পান শেষ হলে খালি গ্লাসটা নামিয়ে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল মৃত্যুঞ্জয়। এটা দেখেছে পরের লাইন, আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, যে অফিসে নিখিল এবং মৃত্যুঞ্জয় কাজ করে দুজনের পদ কিন্তু সমান, মাইনে দুজনের সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। তাহলে এই জায়গা থেকেও প্রশ্ন থাকবে যে অফিসে প্রায় সমপদস্থ নিখিলের চেয়ে মৃত্যুঞ্জয় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? উত্তরটা হবে যে নিখিল এবং মৃত্যুঞ্জয় প্রায় সমপদস্থ, দুজনের মাইনে সমান থাকা সত্ত্বেও একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। পরের লাইন দেখো, নিখিল রোগা, নিখিলের একটা পরিচয় লেখক এখানে দিচ্ছেন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। তাহলে নিখিল রোগা এবং আলসে প্রকৃতির লোক হলেও তার কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি আছে। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে মৃত্যুঞ্জয়ের বিয়ের 2 বছর আগে নিখিল বিয়ে করেছে, তার মানে মৃত্যুঞ্জয়ের বিয়ের বয়স হচ্ছে 6 বছর, আর নিখিলের বিবাহের বয়স হচ্ছে 8 বছর। নিখিলের 2টি সন্তান, সংসারে তার নাকি মন নেই, সংসারে নিখিলের মন কম, অবসর জীবনটা সে বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে
চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। অবসর নেবার পর সে জীবনটা বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন থাকবে, নিখিলের চেহারা এবং প্রকৃতি কেমন ছিল? উত্তর হবে, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। অর্থাৎ নিখিল রোগা এবং আলসে প্রকৃতির হলেও সে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। এবং তার আরো কি পরিচয় দেখো পরের লাইন। আর একটা প্রশ্ন থাকবে, নিখিলের কিসে মন নেই, তার কটি সন্তান, অবসর জীবনটা সে কিভাবে কাটাতে চায়? উত্তর হবে, নিখিলের নাকি সংসারে মন নেই, নিখিলের নাকি সংসারে মন নেই। পরের প্রশ্ন, তার কটি সন্তান, মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে নিখিল 2টি সন্তানের পিতা, 2টি সন্তান রয়েছে নিখিলের। 3 নম্বর হচ্ছে, অবসর জীবনটা নিখিল কিভাবে কাটাতে চায়? উত্তর হবে, অবসর জীবনটা নিখিল বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। পরের লাইন দেখো, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। এই বাক্যটার মধ্যে একটা কথা বলা আছে যে মৃত্যুঞ্জয় সকলের কাছে পছন্দের মানুষ। অন্য সকলের মতো নিখিলও কিন্তু মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। এই লাইন দিয়েও প্রশ্ন থাকবে যে মৃত্যুঞ্জয়কে নিখিল কি কারণে পছন্দ করে। উত্তরটা পরের লাইনের মধ্যেই বলা আছে। দেখো লেখা আছে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। কেন ভালোবাসে, কেন পছন্দ করে দেখো। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয়, সৎ এবং সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তাহলে উত্তরটা বলা আছে যে মৃত্যুঞ্জয় নিরীহ শান্ত দরদি ভালো মানুষ সৎ এবং সরল বলে নয়, সে আদর্শবাদের কল্পনা তাপস বলে তাকে নিখিল পছন্দ করে। তাহলে উত্তরটা হবে, মৃত্যুঞ্জয় ছিল নিরীহ শান্ত দরদি সৎ সরল ভালো মানুষ, কিন্তু এসব কারণে নয়, মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করত। পরের লাইন, মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না, 2টো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞ করে তুলত। অবজ্ঞ মানে হচ্ছে তুচ্ছ করা বা উপেক্ষিত করা। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লোত, শ্লোত মানে ধীর, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায়। অব্যয় মানে যেটাকে পরিবর্তন, ব্যয় মানে পরিবর্তন, যেটাকে পরিবর্তন করা যায় না তাকে শব্দরূপ দেবার চেষ্টায় সে শক্তি, যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে,
যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। মৃত্যুঞ্জয় রকম দেখেই নিখিল অনুমান করতে পারল, এই লাইন দিয়েও প্রশ্ন থাকবে, যে মৃত্যুঞ্জয়ের ধরন দেখেই নিখিল কি অনুমান করতে পারল। উত্তরটা হবে যে নিখিলকে দেখেই, সরি, মৃত্যুঞ্জয়কে দেখে নিখিল অনুমান করল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। অর্থাৎ মৃত্যুঞ্জয়কে দেখে নিখিল অনুমান করল যে বড় একটা সমস্যার সে মুখোমুখি হয়েছে, এবং শার্সিতে আটকানো মৌমাছির মতো, শার্সি বলতে জানলার কাচের পাল্লা বিশেষ, শার্সি বলতে জানলার কাচের পাল্লা বিশেষ, মৌমাছির মতো, মানে শার্সিতে আটকে যাওয়া মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। তাহলে মৃত্যুঞ্জয়কে দেখে নিখিল অনুমান করল যে নিখিল, সরি, মৃত্যুঞ্জয় একটা সমস্যার সঙ্গে সমস্যার সম্মুখীন হয়েছে, এবং শার্সিতে আটকানো মৌমাছির মতোই সে সেই সমস্যার সমাধান করতে পারছে না। অর্থাৎ যেমন দেখো, মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে, এই বাক্যের মানেটা বুঝতে হবে। সমস্যাটা পরিষ্কার, অর্থাৎ একটা সহজ ব্যাপার, কিন্তু তাকে কঠিন করে দেখছে মৃত্যুঞ্জয়। তাহলে বাক্যটার মানে বুঝতে পারলে, অর্থাৎ সমস্যাটা তেমন কঠিন নয়, সহজ একটা ব্যাপার, অথচ মৃত্যুঞ্জয় তার স্বভাবের কারণে সহজ ব্যাপারটাকে কঠিন করে দেখছে। সেটাকেই বলা হচ্ছে যে শার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁটছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, যার কোনো কারণ নেই, অর্থহীন অনুচিত কাঠিন্যে, সহজ ব্যাপারটাকে কঠিন করে দেখছে। এই পর্যন্ত আজকে আমাদের অধ্যয়ন রইল, কালকে আমরা বাকি অংশের আলোচনা করব। ধন্যবাদ সকল করব ধন্যবাদ সকল করব।